আসসালামু আলাইকুম। শীতের পিঠা পর্বে আজকে নোয়াখালীর একটা ঐতিহ্যবাহী পিঠা শেয়ার করছি, আর সেটা হচ্ছে খোলা জালি পিঠা। আবার এটাকে খোলাজা পিঠাও বলে থাকে। তবে এই পিঠাটা বর্তা বা মাংসের সাথে খেতে দারুণ লাগে আর অনেক বেশি পাতলা থাকে। খোলা জালি পিঠাটা বানানো একদমই সহজ। যারা কখনও পিঠা বানাননি তারাও চাইলে পিঠাটা বানাতে পারেন। খোলা জালি পিঠার জন্য আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি। আপনি চাইলে প্যাকেটের যে কেনা চালের গুঁড়াটা আছে ওইটাও নিতে পারেন। আমার এটা ঘরে করা চালের গুঁড়া। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর এখানে আমি লিকুইড মিল্ক দিয়ে গোলাটাপ তৈরি করছি। আপনি চাইলে এখানে পানি দিয়েও গুলতে পারেন, কারণ নোয়াখালীর খোলা জালি পিঠাতে পানি দিয়েই গোলা হয়। তবে আমি লিকুইড মিল্ক দিয়ে গুলছি, তাহলে পিঠার স্বাদ আরও অনেক বেশি বেড়ে যায়। অল্প অল্প করে লিকুইড মিল্ক দিচ্ছি আর একটা পাতলা গোলা করে নিচ্ছি। মিলটা একবারে ঢেলে দিব না, অল্প অল্প করে দিতে থাকবো আর মেশাতে থাকবো। মেশাতে মেশাতে একটা সময় দেখা যাবে যে পাতলা একটা গোলা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে হচ্ছে আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর আবারও মেশানোর পালা, ভালো করে মেশাতে হবে। তো এই মিশ্রণটার ঘনত্ব কতটুকু হয়েছে আমি একটা চামচে উঠিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে পিঠার গোলার ঘনত্বটা আপনাকে কেমন রাখতে হবে। তো আমি একটা গোল চামচে করে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, একটু পাতলা করে এই গোলাটা গুলতে হবে। এই পিঠাটা মূলত বানানো হয় মাটির তাওয়াতে, তবে আজকাল আমাদের হাতের কাছে মাটির তাওয়া থাকে না আর গ্যাসের চুলাতে আপনি ননস্টিকের প্যানেই এই পিঠাটা বানাতে পারবেন। একটুখানি তেল দিয়ে ভালো করে মুছে নিয়েছি আর একটা গোল চামচ দিয়ে পুরোটা প্যানে ছড়িয়ে দিচ্ছি। চুলার আঁচ মাঝারি রেখে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখা যাবে যে উপরটা জালি জালি হতে শুরু করেছে আর একটা পাশ থেকে লাল হতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে বোঝা যাবে যে পিঠাটা হয়ে গেছে। ঢাকার দরকার নেই, এমনিতেই পিঠাটা হয়ে যায়। কয়েক সেকেন্ডেই উপরে কুক হয়ে যায় আর নিচের পাশটাও খুব ভালো কুক হয়েছে। ঠিক যখন এরকম একটা কালার এসেছে তারপর উঠিয়ে নিচ্ছি। এই পিঠাটা বানানো এত সহজ, আপনি সকালে নাস্তার জন্য এই পিঠাটা মাঝে মাঝে বানাতে পারেন। চাইলে ভর্তার সাথে পরিবেশন করতে পারেন, আবার চাইলে মাংসের সাথেও খাওয়া যাবে। যারা কখনও পিঠা তৈরি করেননি তারাও চাইলে এই খোলাজা পিঠাটা বানিয়ে নিতে পারেন। আমি সহজ রেসিপিতে শেয়ার করেছি। তো আশা করছি আমার আজকের রেসিপিও সবার কাছে ভালো লেগেছে। আমার এই সহজ সহজ রেসিপি যদি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ ফলো করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।